নমস্কার বন্ধুরা, পৃথিবীর কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে এবং মজাদার রেসিপি, নিরামিষ ডিমের ডালনা। আপনারা নিশ্চয়ই ভাবছেন, নিরামিষ বলছে অথচ ডিম বলছে কী ব্যাপার? তো আমি কেন বলছি নিরামিষ ডিমের ডালনা সেটা আমার রান্নাঘরে গেলেই জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমার রান্নাঘরে দেখে নিই আজকের এই রেসিপি, নিরামিষ ডিমের ডালনাটা আমি কীভাবে বানাই। বন্ধুরা, আমার এই নিরামিষ ডিমের ডালনা বানাতে লাগছে আলু। আলুকে আমি এইরকমই করে ছাড়িয়ে মাঝখান বরাবর কেটে দিয়েছি। লাগছে আমার কুচানো পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি ডাল বাটা, আমি এখানে মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এবং রান্নাটা আমি করবো সরিষার তেলে। তো বন্ধুরা, প্রথমে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আলুর ভেতরের এই পুরটা আমি বের করে নেব। খুবই সাবধানে বের করতে হবে। বের করে নিচ্ছি। দেখুন, ছুরি খুবই চামচে ভালো হচ্ছে। দেখুন, এরকম সবগুলো বের করে নেবো। এই দেখুন, সমস্ত ডিমগুলোর থেকে আমি পুর বের করে নিয়েছি। বন্ধুরা, আমি প্রথমে এই ডাল এবং এই আলু তেলে কষে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে দিয়ে দেবো আলু। দিয়ে দেবো সামান্য লবণ। আলুটা একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডাল। এটা তেলে কষে এর যে একটু জল জলে ভাব থাকে সেটা আমি মেরে নেব। দেখুন, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এই দেখুন, আমার একেবারেই রেডি। এটা এবার ঠান্ডা করতে দেবো। বন্ধুরা, আমার পুরটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা আলু নিয়ে এর মধ্যে পুরটা ঢোকাবো। ডিমের কুসুমের মতন দেখতে লাগবে, একটু চেপে চেপে ঢোকাতে হবে। দেখুন,
এরকম করে সমস্তটা পুর আমি ঢুকিয়ে নেবো আলুর ভিতরে। সবগুলো এইভাবে করে নেব, একটু চেপে চেপে ঢোকাতে হবে, তাহলে তেলে ভাজার সময় বেরিয়ে আসবে না। পুরগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পুরো দেখতে একেবারে ডিমের মতন লাগছে, আধখানা ডিমের মতন। কষানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন, দেব কুচানো পেঁয়াজ, জেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে দিয়ে দেবো টমেটো, একে একে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং জিরে বাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একে একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, একটু লবণ, চিনি, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার কষানো যে আলু এবং ডালের পুরটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। বন্ধুরা আমার ঝোল ফুটে উঠেছে, এবার একে একে ওই কষে রাখা আলুর পুরটা আমি দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি গরম মশলা। নামিয়ে নিলেই রেডি। নিরামিষ ডিম ডালনা